প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে করোনা এই মহামারীর সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এক মহৎ উদ্যোগ হাতে নিয়েছে। সেই জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে তোমাদের একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, তোমরা অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করবে। তোমাদেরকে আমি মনোবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। যারা তোমরা অনার্স ফোর্থ ইয়ারে আসো তাদের জন্য এই ক্লাস। তোমাদের কোর্স কোড 2434-05 এবং তোমাদের এই সাবজেক্টের নাম প্রত্যক্ষ মতবাদ। এর আগে আমি 12টা লেকচার দিয়েছি, এটা আমার 13 নম্বর লেকচার। এবং এই আজকের লেকচারটার নাম হলো অ্যাডাপটেশন লেভেল থিওরি। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার ইমেল আইডি আছে, এই ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে। দেখো, গত ক্লাসে আমরা যা শিখেছিলাম, যে অনুষঙ্গ মতামত সম্পর্কে আমরা শিখেছিলাম, মূলত অনুষঙ্গ মতামতের আমরা পড়েছিলাম হেবের থিওরি। হেবের থিওরি দুটো ভাগে ভাগ ছিল, একটা হলো কোষ সমাবেশ, একটা হলো ধাপ সমন্বয়। কোষ সমাবেশ এবং ধাপ সমন্বয়ের মাধ্যমে কি করে হলো আকৃতির স্বরূপ নির্বাচন করা হয় সেটা আমরা জেনেছিলাম। এবং হেবের সমর্থনে যে বিভিন্ন পরীক্ষামূলক প্রমাণ ছিল, সেই প্রমাণগুলো বা গবেষণাগুলো আমরা একে একে জেনেছিলাম। এবং সর্বশেষে আমরা জেনেছিলাম হেবের মতবাদের সমালোচনা। তাহলে চলো আমরা আজকে জেনে নেই আজকে আমরা কোন বিষয় নিয়ে পড়াশোনা করব। আজকে আমরা করতেছি অভিযোজন মাত্রা। দেখো যে হেলসনের অভিযোজন মাত্রার মৌলিক স্বীকার্য, অভিযোজন মাত্রার গঠন, অভিযোজন মাত্রার স্থানান্তর, অভিযোজন মাত্রার সময় নিরূপণ, অভিযোজন মাত্রা মতবাদের মূল্যায়ন, হেলসনের অবদান এবং হেলসনের মতবাদের সমালোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রথম ক্লাসটাতেই আমরা এগুলো এতগুলো শেষ করতে পারবো না। তো আশা করি প্রথমটাতে আমরা অভিযোজন মাত্রা, অভিযোজন মাত্রার মৌলিক স্বীকার্যগুলো, অভিযোজন মাত্রার গঠন এবং অভিযোজন মাত্রার স্থানান্তর, এই বিষয়গুলো হয়তো আমরা প্রথম ক্লাসে এখন শেষ করব। এবং এই চ্যাপ্টারের উপর আরেকটা যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা আশা করি পরের হলো যে আমাদের আছে পয়েন্টগুলো আর বা টপিকসগুলো সেগুলো শেষ করতে পারব। চলো তাহলে আমরা মূল ক্লাসে প্রবেশ করি। দেখো, মনোবিজ্ঞানী হেলসন 1949 প্রত্যক্ষণের অভিযোজন মাত্রা উপস্থাপন করেন। তাই প্রত্যক্ষণের ক্ষেত্রে তিনি হলো অভিযোজন মাত্রা উপস্থাপন করেন। বেশিরভাগ মানুষ মনে করতেন তার এই ধারণা সাইকোফিজিক্সের ধারণা থেকে এসেছে। সাইকোফিজিক্সের ধারণা থেকে এসেছে কারণ বলা হয় যে সাইকোফিজিক্সের যে সকল পরীক্ষা নিরীক্ষা আমরা দেখেছিলাম বা তোমরা প্রথম বর্ষে করেছিলা বা প্র্যাকটিক্যালে করেছো, সেই ধরনের পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে বিজ্ঞানী হেলসন এই অভিযোজন মাত্রা মতবাদ উপস্থাপন করেছিলেন। সেই জন্যই বেশিরভাগ মানুষের ধারণা করতেন তিনি হলো সাইকোফিজিক্স থেকে এই ধারণা পেয়েছেন। কিন্তু সত্যিকার অর্থে দেখা যায় তার এই মতবাদ অবশ্যই হলো মৌলিক এবং তার অবস্থান থেকে সক্রিয়। এই মতবাদ সফলভাবে মানুষের প্রত্যক্ষণমূলক আচরণ ব্যাখ্যা করতে সক্ষম হয়েছে। দেখো যে আমরা কিন্তু কোনো যন্ত্রণা, আমরা হলাম মানুষ। যেমন যান্ত্রিকভাবে একেবারেই 2+2=4 হয়, যেমন সমতা মতবাদ অনুসারে বলা হয় 2+2=4 হতে পারে না, এর চেয়ে বড় কিছু। এই মতবাদটাও অনেক ক্ষেত্রে এইরকম যে আমরা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে অভিযোজন করে থাকি,
এবং সেভাবেই আমরা প্রত্যক্ষণ করি। এইরকম আমি অনেকগুলো তোমাদের সামনে মজার মজার উদাহরণ দিব, এই উদাহরণগুলো তোমাদের ভালো লাগবে এবং তাড়াতাড়ি মনে থাকবে, এবং সাথে সাথে এই বিষয়বস্তু মনে রাখতেও সহযোগিতা করবে। অভিযোজন মাত্রা মতবাদ কি? যে বস্তুর সামগ্রিক রূপ ও তার অংশের বিশেষের নীতি অনুসারে বস্তুর জাগতিক ধর্ম প্রত্যক্ষণে এক ধরনের স্কেল ব্যবহার করা হয়। এই স্কেলকে বলা হয় অভ্যন্তরীণ স্কেল বা ব্যক্তিগত স্কেল। তাহলে আমরা দেখো যে কোনো বস্তুর রূপ বা অংশের বিশেষের প্রতি যে ধর্ম প্রত্যক্ষণ করি, একটা বস্তু কেমন, বড় ছোট, রং কেমন, গতি কেমন, বা যে অন্য অন্য যে তীব্রতা কেমন, যে সকল যে গুণ বা বৈশিষ্ট্য আছে, এগুলোকে আমাদের সবসময় মূল্যায়ন করতে হয়। মূল্যায়ন করতে গিয়ে আমরা কিন্তু আমাদের ভিতরকার এক ধরনের স্কেল ব্যবহার করি, এটা সেই জন্য বলা হয় অভ্যন্তরীণ বা ব্যক্তিগত স্কেল। মনোবিজ্ঞানী হেলসন সর্বপ্রথম এই স্কেলের ধারণা দেন এবং এই জিনিসটাকে বলেন উনি অভিযোজন মাত্রা। তাহলে এটাকে উনি কি বললেন? অভিযোজন মাত্রা। আর এই নাম অনুসারে হয়েছে কি? অভিযোজন মাত্রা মতবাদ। যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটাই হলো বিজ্ঞানী হেলসন, ইনিই হলো যে অভিযোজন মাত্রা মতবাদ দিয়েছেন। আমরা ব্যবহারিক জীবনে প্রতিদিন এমন অবস্থার সম্মুখীন হই যেখানে আমাদের কোনো কিছু সম্পর্কে মতামত প্রকাশ করতে হয় কিংবা মূল্যায়ন করতে হয়। এইরূপ মতামত প্রকাশ করার সময় বা মূল্যায়ন করার সময় সর্বদা আমাদের মতামতকে একটা মানদণ্ডের সাথে তুলনা করে থাকি। এই মানদণ্ড আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পাই। প্রসঙ্গ বা পটভূমি যার প্রেক্ষিতে আমরা কোনো কিছু বিচার করি তা এই মানদণ্ড সৃষ্টিতে সাহায্য করে থাকে। দেখো যে আমরা কিন্তু এই যে বসবাস করতেছি, জীবন ধারণ করতেছি, আমরা কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু অভিযোজন করেই টিকে আছি। যার অভিযোজন ক্ষমতা যত বেশি তার টিকে থাকার ক্ষমতা হলো তত বেশি। আমরা যদি অভিযোজন করতে না পারি তাহলে কিন্তু আমরা টিকে থাকতে পারবো না। দেখো যে আমরা বন্ধুদের সাথে যে আচরণ করি একই আচরণ কিন্তু আমরা অন্যদের সাথে করি না। তাহলে বিভিন্ন ক্ষেত্রে আচরণ করতে গিয়ে বিভিন্ন জনের সাথে আমাদের কিন্তু অভিযোজন করে নিতে হয়। তো এরপরে একটা বলি যে দেখো যে তোমরা আরেকটা সামাজিকরণের ক্ষেত্রে বলছো যে রোল প্লেইং করতে হয়, আমাদের ভূমিকা শিক্ষণ করতে হয়। যেমন আমি কিন্তু তোমাদের সামনে একজন শিক্ষক, কিন্তু আমার সন্তানের সামনে বাবা, আমার পিতা মাতার সামনে আমি কিন্তু এখনো সেই ছোট সন্তান। এই দেখো বিভিন্ন ক্ষেত্রে আচরণ করার সময় আমাদের কিন্তু বিভিন্নভাবে অভিযোজন করে নিতে হয়। দেখো প্রথম উদাহরণটা আমরা জেনে নেই যে অনেকগুলো অসুন্দর মেয়েদের মধ্যে একটি মাঝারি ধরনের সুন্দর মেয়েকে অনেক সুন্দর বলে মনে হবে, কিন্তু অনেকগুলো সুন্দর মেয়ের মাঝে পূর্বের সেই মাঝারি মেয়েটিকে অসুন্দর বা কম সুন্দর বলে মনে হবে। ব্যাপারগুলো কিন্তু একেবারে সত্য ব্যাপার। যে মেয়েটাই কিছুক্ষণ আগে সুন্দর বলে বিবেচিত হয়েছিল সেই মেয়েটাই কিন্তু এখন আমরা নিজেরাই বলছি কি অসুন্দর। তারপরে দেখো যে অনেকগুলো খাটো ছেলের মাঝে একজন মাঝারি উচ্চতার মেয়ে ছেলেকে লম্বা বলে মনে হবে, খুব স্বাভাবিক। অনেকগুলো যদি খাটো ছেলে থাকে তখন কিন্তু ওকে লম্বা বলেই মনে হওয়া স্বাভাবিক। কিন্তু অনেকগুলো খাটো ছেলের মাঝে আচ্ছা এখানে শব্দটা হবে লম্বা ছেলের মাঝে, লম্বা ছেলের মাঝে তাকে এবার খাটো বলে মনে হবে, খাটো বলে মনে হবে। তাহলে কি অনেকগুলো এবার লম্বা ছেলের মাঝে পূর্বের ছেলেটিকেও খাটো বলে মনে হবে। এটা কিন্তু সব ক্ষেত্রে হয়ে থাকে। দেখো কিছুক্ষণ আগে তাহলে আমাদের অভিযোজন কি ছিল, কিছুক্ষণ পরে কিন্তু আমাদের অভিযোজন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো খুব একটা সুন্দর চিত্র তোমাদের এই জিনিস ব্যাপার। দেখো এই পাশে দেখো যে এই যে সবুজ রঙের যে বড় বড় বৃত্তগুলো আছে সেই ক্ষেত্রে এই হলুদ রঙের বৃত্তটাকে কি মনে হয়, ছোট, কেমন লাগছে? ছোট। আর এখানে এই সবুজ রঙের বৃত্তগুলোর ভিতরে হলুদ রঙের বৃত্তটাকে কি মনে হচ্ছে, বড়।
সত্যিকার অর্থে দেখো কিন্তু যে এই হলুদ রঙের এই পাশের বৃত্ত এবং এই পাশের বৃত্ত কিন্তু সমান, কিন্তু এই পাশের বৃত্ত এবং এই পাশের বৃত্ত কি দুটাই কিন্তু হলুদ সমান। তাহলে বড় থাকার কারণে এটা কেমন লাগছে ছোট, এবং ছোট বৃত্ত চারিপাশে থাকার কারণে এই ডান পাশের হলুদ বৃত্ত কোটা লাগছে কি বড়। আমাদের প্রত্যক্ষণ কিন্তু সবসময় এইরকমই হয়ে থাকে। অথচ দেখো যে এই বৃত্ত দুটো কিন্তু সমান। উদাহরণ তিনে যাই আমরা, দেখো যে একইভাবে আলোর তীব্রতা বিচার করলে গেলে আমাদের কিন্তু একই ধরনের অভিজ্ঞতা হবে। যেমন আমাদের সামনে একটা 60 ওয়াটের বাল্ব জ্বালানো হলো, তারপরে 100 ওয়াটের একটা বাল্ব জ্বালানো হলো, দেখা যাবে কি 60 ওয়াটের বাল্বের উজ্জ্বলতা খুব হলো কম। আবার যদি 60 ওয়াটের বাল্ব জ্বালানো হলো আবার 25 ওয়াটের একটা বৈদ্যুতিক বাতি জ্বালানো হলো, দেখা যাবে কি এবার ওই 60 ওয়াটের বাল্বটাকে বেশি হলো উজ্জ্বল বলে মনে হচ্ছে। দেখো কিছুক্ষণ আগে যখন 100 ওয়াট জ্বলেছিল তখন 60 কে মনে হয়েছিল অনেক কম, কিন্তু যখন 25 ওয়াটের বাতি জ্বালানো হলো তখন আবার 60 ওয়াটের বাতিটাকে মনে হলো অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের অভিযোগের মাত্রা সবসময় পরিবর্তন হয়ে থাকে। উদাহরণ 4 দেখো যে কোনো এক সময় আমরা 10 কেজি ভর হাতে নিলাম, এরপরে 15 কেজি নিলাম, তাহলে মনে হবে 10 কেজি তো কম ভারী ছিল, 10 কেজি তো অনেক বেশি পাতলা ছিল। দেখো অপরদিকে যদি 10 কেজি নেওয়ার পর যদি কিছু সময়ের মরে মানে প্রায় সঙ্গে সঙ্গে যদি আমরা 5 কেজির ভর হাতে নেই, তাহলে মনে হবে যে 10 কেজির ওই ভরটাকে তখন অনেক বেশি ভারী বলে মনে হবে। আর হেলসনের মতবাদ এ ধরনের বিষয়ের উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে, এরকম যে কেন আমাদের এই মানসিক অবস্থাটা পরিবর্তন হয়। কিছুক্ষণ আগে যেটাকে আমরা ভারী মনে করলাম, কিছুক্ষণ পর সেটাকেই আমরা পাতলা মনে করছি। তাহলে এইরকম সুন্দর সুন্দর বিষয়ের উপর ভিত্তি করে হেলসন মতবাদ দিয়েছেন, তার এই মতবাদের নাম ছিল অভিযোজন মাত্রা মতবাদ, কারণ আমরা সবসময় অভিযোজন করে থাকি। হেলসনের মতে পরস্পর উপস্থাপিত কয়েকটি উদ্দীপক মাত্রা উপলব্ধির মাধ্যমে ব্যক্তি একটি অভিযোজনের মাত্রা নির্ধারণ করেন। তাহলে দেখো পরপর যখন কয়েকটা উদ্দীপক মাত্রা আমরা দেখি তখন উপলব্ধির মাধ্যমে একটা হলো মাত্রা নির্ধারণ করি। যেমন ওজন এখানে হলো 3টা ছিল, ওজন কয়টা ছিল 3টা, 15 কেজি, 10 কেজি, 5 কেজি। আমরা কিন্তু বেশি ভারী, মাঝারি ভারী বা কম ভারী এটা কিন্তু ঠিক করতে পারলাম। উপস্থাপিত সকল উদ্দীপকের মাত্রা উপলব্ধির পর অভ্যন্তরীণভাবে ব্যক্তি ওইসব উদ্দীপক মাত্রা উপলব্ধির মধ্যবিন্দু ঠিক করে নেয়। মানদণ্ডের এই মধ্যবিন্দু বা নিরপেক্ষ অবস্থাকে অভিযোজন মাত্রা বলে। তাহলে যখন যেটাকে আমরা মাঝামাঝি একটা বিন্দু ধরতেছি, মধ্যবিন্দু ধরছি, সেই বিন্দুটাকে আমরা বলছি অভিযোজন মাত্রা। এই অভিযোজন মাত্রাটি বা মধ্যবর্তী মধ্যবিন্দুটি উপস্থাপিত সকল উদ্দীপকের মাত্রার প্রান্তিক গড় নয়। তাহলে এরকম কিন্তু ভাবার কোনো চান্স নাই যে 5 কেজি, 10 কেজি আর 15 কেজি যোগ করে কত হয়, 30 কেজি। 30 কেজিকে 3 দিয়ে ভাগ দিলে হয় 10 কেজি। তাহলে মধ্যবিন্দু কিন্তু যে 10 কেজি গড় সেটা কিন্তু আশা করা যায় না। বলা হয়েছে যে উদ্দীপক মাত্রা সমূহ একটি মাঝামাঝি স্তর মাত্র, তাহলে এটা কোনো সময় কিন্তু কি হবে না, গড় হওয়ার চান্স কিন্তু নাই, এর গড়ের কাছাকাছি কোনো একটা বিন্দু মাত্র। এই স্তরের উপরের উদ্দীপক মাত্রা সমূহকে অপেক্ষাকৃত বড়, তাহলে মধ্যবিন্দুর কাছাকাছি যে বিন্দুটা আমরা ধরলাম অভিযোজন মাত্রার বিন্দু, সেই স্তরের অপেক্ষাকৃত উপরের বড় ভারী বা উচ্চতর বিশিষ্ট, আর নিচের মাত্রাগুলিকে আমরা বলছি কম, ছোট, হালকা বা নিম্ন স্তর বিশিষ্ট হিসেবে প্রত্যক্ষণ করি। ধরে নিলাম আমাদের মধ্যবিন্দু হলো 11 কেজি, তাহলে 11 কেজির উপরে গেলে আমরা কি মনে করব, বেশি ভারী, আর 11 কেজির নিচে মনে হলে আমরা মনে করব কম ভারী। এই স্তরের উপরের মাত্রা সমূহকে অপেক্ষাকৃত হালকা এবং বেশি ওজন সমূহকে অপেক্ষাকৃত ভারী হিসেবে প্রত্যক্ষণ করা হয়। এখানে দেখো যে মাঝামাঝি আমরা কোন পয়েন্ট ধরব তার একটা উদাহরণ দেওয়া আছে, যে ওজনের ক্ষেত্রে উদ্দীপক মাত্রার বিস্তৃতি 200 গ্রাম থেকে 400 গ্রাম হলে
অভিযোজন মাত্রা হবে 250 গ্রাম। আচ্ছা, সুতরাং 250 গ্রামের কম ওজন সমীকে অপেক্ষাকৃত হালকা এবং বেশি ওজন সমীকে অপেক্ষাকৃত ভারী বলে মনে হবে। তো এটা একটা সূত্র ব্যবহার করেছিলেন হেলসন। হেলসন সূত্রের মাধ্যমেই এই অভিযোজন মাত্রার মধ্যবিন্দুটা বের করেছিলেন। বের করে বলেছেন যে এর উপরে যদি কোনো কিছু যায় সেটাকে আমরা কি ভারী বলে মনে করব, আর যদি নিচে যদি যায় সেটাকে আমরা হালকা বা পাতলা বলে মনে করব। প্রসঙ্গ বা পটভূমি আমাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করে। প্রত্যক্ষণের পটভূমি প্রভাব দেখানোর উদ্দেশ্যে এবং গাণিতিক পরিমাপের লক্ষ্যে এই অভিযোজন মাত্রা মতবাদের উদ্ভব হয়েছে। তো হেলসন অভিযোজন মাত্রা নির্ণয়ের একটি গাণিতিক সূত্র প্রণয়ন করেন, কিন্তু দুর্বলতার দিকটি এটাই ছিল যে তিনি এই সম্পর্কে তেমন কোনো ব্যাখ্যা প্রদান কিন্তু করেননি। এখন আমরা হেলসনের অভিযোজন মাত্রার মৌলিক স্বীকার্য সমূহ জেনে নিব, যে উনি হলো কিছু হলো মৌলিক বিষয় বলেছিলেন, সেগুলোকে আমরা বলছি স্বীকার্য। তার অভিযোজন মাত্রার মৌলিক স্বীকার্য ছিল তিনটা। একটা হলো অভিযোগ মাত্রার গঠন, অভিযোজন মাত্রার স্থানান্তর, অভিযোজন মাত্রা এবং সময় প্রত্যক্ষণ। আমরা এখনই 1 নম্বর এবং 2 নম্বরটা আলোচনা করতে যাচ্ছি, আর আগামী ক্লাসে আমরা অভিযোজন মাত্রা ও সময় প্রত্যক্ষণ আলোচনা করব। দেখো, অভিযোজন মাত্রার গঠন, এখন প্রথমটাকে আবার আমরা 4টি ভাগে ভাগ করছি, 4টি উপাদান বলছি আমরা। তো এই 4টি উপাদানের সম্মিলিত শক্তি দ্বারাই অভিযোজন মাত্রা গঠিত হয়। একটা 1 নম্বর অতীত অভিজ্ঞতা, 2 নম্বর ব্যক্তির বর্তমান দৈহিক ও মানসিক অবস্থা, ব্যক্তির সামনে উপস্থিত উদ্দীপক এবং উদ্দীপকের প্রসঙ্গ বা পটভূমি। এই উপাদানগুলোর সম্মিলিত প্রভাব দ্বারা ব্যক্তির একটি নিজস্ব মানদণ্ড গড়ে ওঠে। এই মানদণ্ডের ভিত্তিতেই ব্যক্তি কোনো বস্তু বা ঘটনা সম্পর্কে বিচার বিবেচনা করে থাকে। হেলসনের অভিযোজন মাত্রা গঠনের জন্য দায়ী উপাদানগুলো নিয়ে আলোচনা করা হলো। ব্যক্তির অতীত অভিজ্ঞতা, ব্যক্তির অতীত অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ উপাদান, বিশেষ করে নিকটতম অতীত এবং বর্তমান উদ্দীপক সম্পর্কিত অভিজ্ঞতা এক্ষেত্রে উল্লেখযোগ্য। তাহলে দেখো যে এর আগেও কিন্তু অভিজ্ঞতার কথা বারবার বলা হয়েছে, যে আগে থেকে যদি আমাদের শিক্ষণ না থাকে, মস্তিষ্কে যদি শিক্ষণ ধারণ করা না থাকে, তাহলে কিন্তু আমাদের অভিজ্ঞতা থাকবে না। এই প্রত্যক্ষণের ক্ষেত্রে এই অভিজ্ঞতা কিন্তু বড় প্রভাব বিস্তার, কারণ হলো পঞ্চ ইন্দ্রিয় বা অন্যান্য অঙ্গ দিয়ে যেটা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা আমাদের মস্তিষ্কে যায়, সেটা কিন্তু আগের যে অভিজ্ঞতা জমা আছে, স্মৃতি যে জমা আছে, তার সাথে কিন্তু তুলনা করা হয়। তারপরেই কিন্তু আমরা সেটা বিচার বিশ্লেষণ করার পরে প্রত্যক্ষণ করে থাকি। দেখা যায় যে অভিযোজন মাত্রার ক্ষেত্রে দেখা যায় ব্যক্তির অতীত অভিজ্ঞতা যত বেশি হয় তার অভিযোজন মাত্রাও তত বেশি হয়, ব্যাপক হয় এবং সুদৃঢ় হয়। তাহলে ব্যক্তির বিচার বিবেচনাও তত সুদৃঢ় হয়। যখন আমি সাবজেক্টটা আমাদের মনোবিজ্ঞান, জানোই যে মনোবিজ্ঞান কিন্তু খুব একটা ইন্টারেস্ট সাবজেক্ট, হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে এত বেশি ইন্টারেস্ট এখনো হয়ে ওঠেনি, কিন্তু সবার আগ্রহ আছে। যখন তুমি কোনো ভাইবা বোর্ডে যাবা তখন দেখবা যে তোমাকে অন্য বিষয় নিয়ে অবশ্যই কথা বলবে না, অবশ্যই মনোবিজ্ঞান নিয়ে কথা বলবে, এতটুকু বলে রাখলাম। সেই জন্য মনোবিজ্ঞানের মৌলিক বিষয়গুলো, বিশেষ করে চিকিৎসা মনোবিজ্ঞান বা অস্বাভাবিক মনোবিজ্ঞান, এই বিষয়গুলো নিয়ে ভালো করে ধারণা কিন্তু নিয়ে রাখিও। তো আমার বিশেষ ভাইবাতে দেখা গেল যে এই মনোবিজ্ঞান সম্পর্কে এগুলো প্রশ্ন করা শুরু করে দিল। আমি অবশ্য বোধকেটারে ভাইবা দিয়েছিলাম, তো আমি অনেক প্রশ্নের অ্যান্সার দিলাম। এক সময় একজন বললেন, আচ্ছা আমার মন তুমি বলো তো। তো আমি অ্যান্সার দিলাম যে স্যার, হঠাৎ করে কারোর সম্পর্কে বলা সম্ভব না, আমাদের কিছু টেস্ট আছে, এই টেস্টগুলো যদি কারো উপরে অ্যাপ্লাই করা যায় অথবা কারো যদি হলো ডিপলি সাক্ষাৎকার গ্রহণ করা যায় তাহলে তাদের মন সম্পর্কে বা আচার আচরণ সম্পর্কে বলা সম্ভব। তখন উনি আমাকে বললেন, কিন্তু তোমার মন আমি বলতে পারবো,
তো সে কিন্তু আসলে বলা শুরু করলো, এবং ভাইবা বোর্ডে একজনের মানসিক অবস্থা যা হয় সেই কথাগুলোই বললেন, এবং আমার সাথে মিলে গেল খুব স্বাভাবিক। তো এই জিনিসটাই বলছি যে তার অতীত অভিজ্ঞতা অনেক বেশি ছিল, সে মনোবিজ্ঞান যতই নাই পড়ুক না কেন সে কিন্তু মানুষের আচার আচরণ বলে দিতে পারে। তোমরা আরো একটা কথা খুব সুন্দর করে মনে হয় জানো, যে মা হলো সবচেয়ে বড় মনোবিজ্ঞানী, পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মনোবিজ্ঞানী, যিনি হলো সন্তানের মুখ দেখেই হাজারো কথা বলে দিতে পারেন। ব্যাপারটাও এখানে এখানেও তাই, যে যার অভিজ্ঞতা যত বেশি হবে তার বিচার বিবেচনাও তত বেশি হবে, অর্থাৎ সেও তত বেশি অভিযোজন করতে পারবে। দেখো, ব্যক্তির বর্তমান দৈহিক ও মানসিক অবস্থা অভিযোজন মাত্রায় ব্যক্তির দৈহিক ও মানসিক অবস্থার দ্বারা প্রভাবিত হয়, খুব স্বাভাবিক। যদি আমাদের দৈহিক অবস্থা কোনো কারণে খারাপ হয়, রোগ শোক বা দুর্বল হয়, দেখা যায় যে আমরা অভিযোজন মাত্রার সঠিকতা নিরূপণে ব্যর্থ হই। আগে যত সুন্দরভাবে আমরা অভিযোজন করতে পারতাম, কোনো কিছু সিদ্ধান্ত নিতে বা দিতে পারতাম, সেটা কিন্তু আর পারি না। আবার একইভাবে যদি মানুষের মানসিক স্বাস্থ্য যদি খারাপ হয় বা কোনো কারণে সমস্যা তৈরি হয়, সেটাও কিন্তু ব্যক্তির উপর ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। এখানে দেখো উদাহরণ দিয়েছি, প্রথম উদাহরণটা শারীরিক স্বাস্থ্য নিয়ে, এবং যেটা আমাদের 2 নম্বর যেটা উদাহরণ আছে সেটা আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে। দেখো, একজন ব্যক্তি শারীরিকভাবে অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ, তার মানে সে হলো কোনো পক্ষপাতিত্ব বোধ বা অন্য কোনো সমস্যা কিন্তু তার নাই, অন্য কোনোভাবে সে প্রভাবিত হয় না। একদিন তাকে মাথা ব্যথা নিয়ে কোনো নির্বাচনী বোর্ডে কাজ করতে হলো, দেখা যাবে আজ তার বিচার বিবেচনায় অনেক পার্থক্য হচ্ছে। এর আগে যে সে যত সুন্দরভাবে একজন ভালো প্রার্থীকে চাকরি দিতে পারত, দেখা যাবে যে আজকে তার সে তার অবস্থান থেকে বিস্মৃত হতে পারে, অথবা আজকে তার বিচার বিবেচনা সঠিক নাও হতে পারে। একইভাবে কোনো কারণবশত ব্যক্তির মধ্যে মানসিক চাপ বৃদ্ধি করে বা অন্য অন্য মানসিক সমস্যা তৈরি হলে তার বিচার বিবেচনা প্রভাবিত হতে পারে। তার মানে সে একটা কাজ যত সুন্দরভাবে করতে পারত, তত সুন্দরভাবে সে কিন্তু ওই কাজটা করতে পারবে না। তার মানে আমাদের অভিযোজন মাত্রার উপর প্রভাব বিস্তার করে থাকে। ব্যক্তির সামনে উপস্থিত উদ্দীপক, ব্যক্তির সামনে উপস্থাপিত উদ্দীপকের অবস্থা, তীব্রতা বা অন্যান্য গুণাগুণ ব্যক্তির অভিযোজন মাত্রাকে প্রভাবিত করতে পারে। উদ্দীপকের তীব্রতা কোনো মানদণ্ড অভিযোজন মাত্রাকে উপরে উঠাতে পারে, আবার নিচেও নামাতে পারে। তাহলে একটা উদ্দীপক কি যা উদ্দীপনা তৈরি করে, তার অবস্থা কোন অবস্থায় আছে, তীব্রতা আছে, এবং অন্যান্য যে বৈশিষ্ট্য বলি সেগুলোও কিন্তু আমাদেরকে আমাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করে থাকে। দেখো উদাহরণ একটা দেই, যে কোনো চাকরির ভাইবা বোর্ডে যদি প্রথম জনেই অধিকতর যোগ্যতা সম্পন্ন হয়, তবে নির্বাচক মন্ডলীর অভিযোগ মাত্রার পরিবর্তন ঘটে। দেখো, যদি প্রথম জনেই যদি অধিক যোগ্যতা সম্পন্ন যদি কোনো প্রার্থী যদি প্রথম জনেই যায়, তাহলে এরপরে যদি মিডিয়াম মানের সম্পন্ন কোনো প্রার্থী যায় তাহলে তার চাকরি কিন্তু জীবনে হবে না, একবারে বলে দিলাম। এটাই কিন্তু হলো ভাগ্য। ভাইবা বোর্ডে বিসিএসের ক্ষেত্রে, বিসিএস বোর্ডে তো 15 জন করে মোটামুটি ভাইবা হয় প্রতিদিন, যদি এরকম কোনো কারণে হয় তাহলে পরের জনের কিন্তু চাকুরি ধরে টানা নিয়ে উঠবে, খুব স্বাভাবিক। কিন্তু কোনো কারণে যদি প্রথম জনের যদি খুব কম পারে, কোনো অ্যান্সার দিতেই পারলো না, সেই ক্ষেত্রে দেখবা যে যারা নির্বাচক মণ্ডলী ছিল তাদের অভিযোগ মাত্রা নিচে থাকবে, এবং সেটা পরবর্তীতে প্রার্থীর উপর প্রভাব বিস্তার করবে। যেমন তোমাদের খাতা কাটার সময়, যখন তোমাদের খাতা কাটি, খাতা মূল্যায়ন করি, তখন দেখা যায় যে সবগুলো খাতা খারাপ, একটা কিন্তু মার্ক দিয়ে যাচ্ছি, মানে পারলে কিছু মার্ক কিন্তু বেশি দিয়ে যাচ্ছি। কিন্তু হঠাৎ করে যদি একটা ভালো খাতা আসে, ধরো যে খারাপ খাতার জন্য আমি 50 করে মার্ক দিয়ে গেলাম সবগুলোতে,
হঠাৎ করে যদি সেই মানের চেয়ে একটা যদি ভালো খাতা আসে, দেখবা যে মান হঠাৎ করে এটা বেড়ে অল্প ভালো, কিন্তু বেশি ভালোও কিন্তু না, দেখবা যে 70 চলে গেছে। কিন্তু এরপরে যদি সেই আগের মানের খাতায় যদি পাই আমি, মানে কিছুক্ষণ আগে যেগুলো 50 করে পেয়েছিল, সেই খাতাগুলো কাটতে গিয়েও দেখবা যে এটা নেমে আসতে পারে 40-এ। কারণ এই ভালো মানের খাতা কাটার কারণে, ভালো ভালো মানের খাতা কাটার কারণে আমার মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে ভালোর জন্য। এই ভালোর জন্য কি হয়ে গেল, সে দেখা যাবে যে এই যে 10 মার্ক কম পাবে না, এটা আমি উদাহরণস্বরূপ বললাম, কিন্তু সত্যিকার অর্থে সে 50 পাবে না। এতটুকু তোমাদের বলে দিতে পারি, সে 50-এর চেয়ে কিছু না কিছু হলো কম পাবে। এই জন্যই হলো যে প্রথমবারেই ভালো বা মন্দ হলে বা যদি ইয়ে হয়, আর সারাদিনে তো একজন পরীক্ষকের উপর যারা খাতা মূল্যায়ন করেন তার তো একটা মানসিক অবস্থা আছে, শারীরিক অবস্থা আছে, এই কারণেই হলো দেখা যায় যে এই মার্কগুলোর পরিবর্তন হয়ে থাকে। তার মানে খাতা একই হতে পারে, তাহলে এখানে ব্যক্তিগত বিভিন্ন প্রভাব পড়তে পারে। এবার উদ্দীপকের প্রসঙ্গ বা পটভূমি, যা উদ্দীপকের সাথে পরিচিতি, উদ্দীপকের প্রতি আগ্রহ, যে কোনো পরিস্থিতি উদ্দীপক উপস্থাপিত হয় ইত্যাদি উপাদানগুলো ব্যক্তির ওজন মাত্রাকে প্রভাবিত করে। তাহলে দেখো যে আগে থেকে পরিস্থিতি কিন্তু ব্যাপক। যদি তোমার সাথে কারো আগে থেকে পরিচিতি থাকে যে দেখবে যে ভাইবা বোর্ডে গিয়ে কিন্তু সে ভালো সুবিধা পেতে পারে, বা অন্য ক্ষেত্রেও কিন্তু আগে থেকে পরিচিতি একটা কিন্তু ব্যাপক কাজ দেয়। যেমন যদি এরকম যদি হয় যে আমি অমুক সংগঠন করি, আমি বাঁধন করি, স্বজন করি, বা কোনো হলো আমাদের যে জাতীয় সংগঠনগুলো আছে সেগুলো, যেমন আমি শিল্প কলা একাডেমির সদস্য বা নৃত্যকলার সদস্য, এগুলো বা উদ্দীপকের প্রতি আগ্রহ, যে একটা কোনো উদ্দীপকের প্রতি বিশেষ আগ্রহ আছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমার হলো কি বিভিন্ন ইলেকট্রিকের পণ্যের প্রতি আগ্রহ আছে, সেজন্য আমি এগুলো দেখলেই কমপক্ষে দেখি। আমার এক কলিগের তার হলো কি মোটর বাইকের প্রতি আগ্রহ আছে, সে হলো যে কোনো মোটর বাইককে দেখলে সে দাঁড়িয়ে একটু দেখবেই, এবং নতুন নতুন কোন মডেল রাস্তায় নেমেছে সেটা কিন্তু দেখবে। আর আমার আরেকজন কলিগের আছে যে রাস্তায় কোন ধরনের মাইক্রো বা কার গাড়ি এসেছে উনি কিন্তু দেখবেন। তো এই জিনিসগুলো কি আমাদের ওজন মাত্রাকে কিন্তু প্রভাবিত করে থাকে। এই 4টি উপাদান সমূহ সম্মিলিত প্রভাব দ্বারা ব্যক্তির নিজস্ব মানদণ্ড বা স্কেল গড়ে ওঠে। তাহলে এর আগে আমরা যে 4টা উপাদান বললাম সেগুলো দ্বারাই কিন্তু আমাদের মানদণ্ড বা স্কেল গড়ে ওঠে, যা কোনো বস্তু বা ঘটনাকে মূল্যায়ন করতে সাহায্য করে। এই মানদণ্ডটি 2 প্রান্ত বিশিষ্ট। তাহলে কয় প্রান্ত বিশিষ্ট? 2 প্রান্ত বিশিষ্ট। এই জিনিসটি হলো কম থেকে বেশি বা নিম্ন থেকে উচ্চ 2 প্রান্তে বিস্তৃত থাকে, এবং এই যে 2 প্রান্ত বিশিষ্টের মধ্যে এর একটা মধ্যবিন্দু থাকে। মানদণ্ডের বা স্কেলের এই মধ্যবিন্দু বা নিরপেক্ষ অবস্থানকে বলা হয় আদর্শ বিন্দু। তাহলে দেখো যে আমরা যে এই যে মিড পয়েন্ট বা একটা যে মধ্যবিন্দু যে পাইলাম, সেটাকে আমরা বলছি কি আদর্শ বিন্দু। এটি এমন একটি বিন্দু যার 2 প্রান্ত সমান নির্দেশিত হয়। তাহলে আদর্শ বিন্দু থেকে 2 প্রান্ত যে আছে এটা কিন্তু 2 দিকে অবশ্যই সমান। এই যে এখানে একটা চিত্র দিয়েছি, ধরলাম যে এটা হলো আদর্শ বিন্দু, এটা কি এটা আমাদের কি আদর্শ বিন্দু, আর এই 2 প্রান্ত যে আছে 2 দিকে কিন্তু অবশ্যই সমান হতে হবে। এবার আমরা জেনে নিব অভিযোজন মাত্রার স্থানান্তর। হেলসন প্রমাণ করেন যে ব্যক্তি অতীতে যেসব উদ্দীপক মাত্রা উপলব্ধি করেছে এবং বর্তমানে যেগুলো উপলব্ধি করেছে সেগুলো তার ওজন মাত্রার স্থানান্তর ঘটাতে পারে। তাহলে অতীত জীবনে যেগুলো আমরা মাত্রাগুলো দেখেছি উদ্দীপকের এবং বর্তমানে যেগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু কি করতে পারে আমাদের ওজন মাত্রা কিন্তু স্থানান্তর। তার ওজন মাত্রা কিছুক্ষণ আগে আমাদের একটা জায়গায় ছিল সেটাকে আর একটা জায়গায় নিয়ে যেতে পারে। তাহলে এর অর্থ আমরা এটাই বলতেছি যে ওজন মাত্রাগুলি কোনো স্থির বিন্দু নয়। মনে করো যে
আমি এর আগে আমার কাছে একটা ওজন বা লাইটের আলো এটা ভালো লাগে, আমি আমি চাই যে আমার রুমে যদি 100 ওয়াটের একটা বাল্ব জ্বলে সেটা হলো আমার জন্য সবচেয়ে ভালো আলো। কিন্তু স্থান কাল পাত্র ভেদে দেখা যাবে আমার কাছে 50 ওয়াটও ভালো লাগতে পারে বা দিনের আলোতে কোনো লাইট আমার উপর ভালো না লাগতে পারে। তো একই ব্যক্তির উপর বিভিন্ন রূপে তা থাকতে পারে। এই যে এই স্থির বিন্দু কোনো স্থির যে বিন্দু নয়, এটা সবসময় কম বেশি হয় এবং একই ব্যক্তির উপর ভিন্ন ভিন্ন রূপে থাকতে পারে। একে ক্ষণস্থায়ী অভিযোজন মাত্রা বলে। যেহেতু এটা কোনো সময় নির্দিষ্ট নয়, ক্ষণে ক্ষণে পরিবর্তন সাধিত হয়, সেই জন্য এটাকে আমরা বলছি ক্ষণস্থায়ী অভিযোজন মাত্রা। চরমমান বিশিষ্ট উদ্দীপকের অবতারণার ফলে এই ক্ষণস্থায়ী অভিযোজন মাত্রা পরিবর্তিত হতে পারে। কিছুক্ষণ আগে যে আমরা দেখলাম যে 5, 10 আর কি ছিল, 15 কেজি ওজন ছিল, 15 কেজি ওজন ছিল। ধরে নিলাম যে মাঝামাঝি আমার একটা বিন্দু ছিল কত, 10, এটা আমার মধ্যবিন্দু ছিল। কিন্তু হঠাৎ করে যদি এই দিকে যদি বাড়ানো হয়, এটা যদি 30 করে দেওয়া যায়, তাহলে কিন্তু মধ্যবিন্দু আর 10-এ থাকবে না, তখন দেখা যাবে যে হয়তোবা 20-এর দিকে চলে গেছে। তাহলে এটা সবসময় কিন্তু পরিবর্তন সাধিত হয়ে থাকে। হেলসন 1964 সালে কতগুলো বর্গক্ষেত্রের আকার প্রত্যক্ষণের উপর একটি পরীক্ষণ চালনা করেন। তিনি এই বিষয়টা দেখানোর জন্য কিছু বর্গক্ষেত্রের আকার নেন এবং তিনি আকার প্রত্যক্ষণ পরিমাপ করার জন্য 3 বিন্দু বিশিষ্ট স্কেল ব্যবহার করেন। আর এই স্কেলের 3টে বিন্দু হলো অত্যন্ত ছোট, অত্যন্ত বড়, না বড় এবং হলো অত্যন্ত বড়। 3টে, একটা হলো খুব ছোট, বড় এবং বেশি বড়। ব্যাপারটা এই 3টে বিন্দু দিয়েছেন যে বিচারকরা যখন রায় দিবেন সে সময় তিনি যেন এই বিন্দুটি ব্যবহার করতে পারেন। এই পরীক্ষণে হেলসন এই পরীক্ষণে 1 ইঞ্চি থেকে 3.82 ইঞ্চি পর্যন্ত বিভিন্ন আকারের 7 প্রকার বর্গক্ষেত্র ব্যবহার করেছিলেন। তাই দেখো কয়টা বর্গক্ষেত্র, 7টা। আকার কত, 1 ইঞ্চি থেকে 3.82 ইঞ্চি। এর মধ্যে একটির আকার ছিল 0.30 ইঞ্চি এবং অন্যটির আকার ছিল 9 ইঞ্চি বিশিষ্ট। দেখো যে এই 2 বর্গক্ষেত্রের সাথে তুলনা করে অন্যান্য বর্গক্ষেত্রের আকার সম্পর্কে বলতে বলা হয়েছে। এখন দেখো তোমাদেরকে যদি আমি বলি, একটা দেখাইলাম মাত্র কত, 0.30 আকারের বর্গক্ষেত্র, তারপরে বললাম এই উপরের এগুলো, উপরের এগুলো ছোট না বড়, তাহলে কি বলবো, এর তুলনায় এগুলো তো অনেক হলো বড়। কিন্তু যখন তোমাদের আমি 9 ইঞ্চি বিশিষ্ট বর্গক্ষেত্র দেখাবো, দেখানোর পর যদি তুলনা করতে বলি ওগুলোর সাথে, তাহলে তোমরা কি বলবা, বলবা যে এগুলো হলো অনেক ছোট। এই 2 বর্গক্ষেত্রের সাথে তুলনা করে অন্যান্য বর্গক্ষেত্রের আকার সম্পর্কে বলতে বলা হয়েছিল। অনুমান করা হয়েছিল যে 9 ইঞ্চি বিশিষ্ট বর্গক্ষেত্রের তুলনায় অন্য বর্গক্ষেত্রগুলো আকারে খুব ছোট বলে মনে হবে, আবার খুব ছোট 3 ইঞ্চি বিশিষ্ট বর্গক্ষেত্রের তুলনায় অন্য বর্গক্ষেত্রগুলো বড় বলে মনে হবে। এটাই হওয়া খুব স্বাভাবিক। হেলসন এর এরূপ পরীক্ষণে অনুমান প্রসূত ফলাফল পাওয়া গিয়েছিল বড় বর্গক্ষেত্রের প্রভাবে অন্যান্য বর্গক্ষেত্রের প্রতীকৃত আকার হ্রাস পেয়েছিল এবং ক্ষুদ্র বর্গক্ষেত্রের প্রভাবে অন্য বর্গক্ষেত্রের প্রতীকৃত আকার বৃদ্ধি পেয়েছিল। অতএব দেখা যাচ্ছে যে অভিযোজন মাত্রার অবস্থা প্রত্যক্ষিত আকারের স্বাভাবিক রূপ নিরূপণ করে থাকে। উদাহরণ এখানে দেখো যে কতগুলো সাধারণ মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণের সময় যদি 2-1 জন তীক্ষ্ণ মেধাবী সম্পন্ন পরীক্ষার্থী এসে যায়, তবে পরীক্ষকদের অভিযোজন মাত্রা পরিবর্তিত হয় এবং মূল্যায়নও পরিবর্তিত হয়। দেখো ভাইবা বোর্ডে সাধারণ মানের পরীক্ষার্থী ভাইবা দিচ্ছে 100 মার্কের, ধরলাম তারা 60-60 করে পেয়ে যাচ্ছে, এখন হঠাৎ করে যদি খুব ভালো মানের একজন আসে সেই ক্ষেত্রে দেখবা যে
আগের যারা ষাট ষাট করে দিয়েছিল তাদের মার্ক কমে আসা খুব স্বাভাবিক। দেখো যে অনেকগুলো অনেকগুলো খারাপ মানের উত্তরপত্র মূল্যায়ন করার পর একটি মাঝারি মানের উত্তরপত্র বেশি মার্ক পাওয়া অস্বাভাবিক ব্যাপার নয়। আবার অনেকগুলো ভালো মানের উত্তরপত্র মূল্যায়ন করার পর একটি মাঝারি মানের উত্তরপত্র অনেক কম মার্ক পাওয়া স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার যে ভালো মানের উত্তরপত্র মূল্যায়ন করার পরে যদি একটা মাঝারি মানের উত্তরপত্র আসে তাহলে সেই উত্তরপত্র কম মার্ক পেতেই পারে। প্রতিটি আচরণ অভিযোজনের অভিযোজন মাত্রা তিন শ্রেণীর উদ্দীপক সলের মিশ্রণে তৈরি। দেখো তাৎক্ষণিক প্রত্যক্ষিত উদ্দীপক, পটভূমি উদ্দীপক, সাদৃশ্যপূর্ণ উদ্দীপকের পূর্ব অভিজ্ঞতা। তাহলে তাৎক্ষণিক উদ্দীপক যে তাৎক্ষণিকভাবে আমাদের সামনে কোন উদ্দীপক এসেছে সেটা ব্যাপার, পটভূমি যে ওই উদ্দীপকের পিছনে কোন পটভূমি আছে এবং সাদৃশ্যপূর্ণ উদ্দীপকের পূর্ব অভিজ্ঞতা, এবং যে উদ্দীপক আমাদের সামনে আসবে এর সাথে সাদৃশ্যপূর্ণ উদ্দীপক কতটুকু আছে কিভাবে আছে সেই বিষয়টা। দেখো হেলসনের এই জিনিসটা তোমাদের কিছুক্ষণ আগেও বলেছিলাম গবেষণাটা, তো এখানে আর নতুন করে বলার কোনো প্রয়োজন বোধ করছি না। তো এখন আমরা দেখি না এই যে প্রশ্নপত্র, তো শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা প্রশ্নপত্রগুলো জেনে নিব, পুনরায় জেনে নেই আজকে আমরা কি কি শিখতে পারলাম, যে অভিযোজন মাত্রা, হেলসনের অভিযোজন মাত্রার মৌলিক স্বীকার্যগুলো, অভিযোজন মাত্রার গঠন, অভিযোজন মাত্রার স্থানান্তর। তো প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল আমরা এই চারটা বিষয় হলো এই চারটা বিষয়ে আলোচনা করব আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পড়াশোনার জন্য আমি তোমাদেরকে বলবো যে ইংলিশ বিষয়ে প্রচুর পরিমাণে তথ্য আছে ওয়েবসাইটে, তো ওয়েবসাইট সার্চ করলে তোমরা প্রচুর পরিমাণে তথ্য পেতে পারো এবং ভালো ভালো ওয়েবসাইট কিন্তু অবশ্যই সার্চ করতে হবে। তারপরেও তোমরা এই আলপোর্টের এই বইটা দেখতে পারো, এমআর আলী স্যারের বই দেখতে পারো এবং আমার এই বইটা তোমরা হলো দেখতে পারো, অথবা বাজারে আরও অন্য কোনো বই থাকতে পারে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো এখানেই শেষ করছি, বাই।